হাদিস তিন হাজার আটশো তেতাল্লিশ সাঈদ ইবন রবি রহমতুল্লাহ আলিহির সনদে আবু তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন হুদাইবিয়ার যুদ্ধের বছর আমরা নবী সাল্লাহ আলী ওসাল্লামের সঙ্গে রওয়ানা করেছিলাম এ সময় তার সাহাবিগণ ইহরাম বেঁধেছিলেন কিন্তু আমি ইহরাম বাঁধিনি হাদিস তিন হাজার আটশো চুয়াল্লিশ ওবায়দুল্লাহ ইবনু মুসার রহমেতুল্লাহ আলীহির সনদে বার তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন মক্কা বিজয়কে তোমরা মৌল বিজয় বলে মনে করছ অথচ মক্কা বিজয়ও একটি বিজয় কিন্তু হুদায় বিয়ার দিনে অনুষ্ঠিত বাইয় রিদানকে আমরা মৌল বিজয় বলে মনে করি সে সময় আমরা চৌদ্দশ সাহাবি নবী আলি হিবসাল্লামের সঙ্গে ছিলাম হুদাইবিয়া একটি কোপ আমরা তা থেকে পানি উঠাতে উঠাতে তার মধ্যে এক বিন্দু অবশিষ্ট রাখিনি আর এই সংবাদ নবিস্ল্লাহ আলি হিবুসল্লামের কাছে পৌঁছলে তিনি এসে সেই কূপের পাড়ে বসলেন এরপর এক পাত্র পানি আনিয়ে হুজু করলেন এবং কুলি করলেন পরিশেষে দোয়া করে অবশিষ্ট পানি কূপের মধ্যে ফেলে দিলেন আমরা অল্প কিছুক্ষণ পর্যন্ত কূপের পানি ওঠানো বন্ধ রাখলাম এরপর আমরা আমাদের নিজেদের ও আরোহী পশুর জন্য প্রচুর পানি কূপ থেকে বের করলাম হাদিস তিন হাজার আটশো পঁয়তাল্লিশ ফদল ইবনু ইয়াকুব রহমতুল্লাহ আলী হিরসনদে আবু ইসহাক রহমাতুল্লাহ আলিহ থেকে বর্ণিত তিনি বলেন আমাকে বার ইব্ন আজিব রদিউল্লাহ তাল আনহ সংবাদ দিয়েছেন যে হুদাই বিয়ার যুদ্ধের দিন তারা চোদ্দশো কিংবা তার চেয়ে অধিক লোক রসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লামের সঙ্গে ছিলেন তখন তারা একটি কূপের পার্শে অবতরণ করেন এবং তা থেকে পানি উত্তোলন করতে থাকেন এতে সব পানি নিশেষ হয়ে যায় তারা রসুল্লাহ আলী হিবসাল্লামের কাছে এসে এ সংবাদ জানালেন তখন তিনি কূপটির কাছে এসে এর পারে বসলেন এরপর বললেন আমার কাছে এই কূপের এক বালতি পানি নিয়ে আস তখন তা নিয়ে দেওয়া হল তিনি এতে থুথু ফেললেন এবং দোয়া করলেন এরপর তিনি বললেন এ থেকে কিছুক্ষণের জন্য তোমরা পানি উঠানো বন্ধ রাখো এরপর সকলেই নিজেদের ও আরোহী জীবসমূহের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি সংগ্রহ করলেন এবং পরে চলে গেলেন হাদিস তিন হাজার আটশো ছেচল্লিশ ইউসুফ ইবনু আইসা রহমতুল্লাহ আলিহির সনদে জাবির রদিউল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন হুদাই বিয়ার দিন লোকেরা পিপাসার্ত হয়ে পড়লেন এ সময় রসুল্লাহ সাল্লাহ আলিহিবসাল্লামের নিকট একটি চর্মপাত্র ভর্তি পানি ছিল মাত্র তিনি তা দিয়ে উজু করলেন তখন লোকেরা তার প্রতি এগিয়ে আসলে তিনি তাদেরকে বললেন কি হয়েছে তোমাদের তারা বললেন ইয়া রসুল্লাহ আপনার চর্মপাত্রের পানি ব্যতীত আমাদের কাছে এমন কোনো পানি নেই যার দ্বারা আমরা উজু করব এবং যা আমরা পান করব বর্ণনাকারী জাবির রদিউল্লাহ তাল আনহু বলেন এরপর নবী আলিহি আলীহবুসাল্লাম তার মুবারক হাতখানা ওই চর্মপাত্রে রাখলেন অমনি তার আঙ্গুলগুলোর মধ্যস্থল থেকে ঝর্ণাধারার ধারার মতো পানি উথলে উঠতে লাগল জাবির রদিয়াল্লাহ তাল আনহু বলেন আমরা সে পানি পান করলাম এবং তা দিয়ে উজু করলাম সালিম রহমতুল্লাহ আলিহ বলেন আমি জাবির রদিউল্লাহ তাল আনহুকে জিজ্ঞেস করলাম আপনারা সেদিন কতজন লোক ছিলেন তিনি বললেন আমাদের সংখ্যা এক লাখ হলেও এই পানি আমাদের জন্য যথেষ্ট হতো আমরা ছিলাম তখন লোক মাত্র। টিকা আমরা ছিলাম তখন পনেরোশো মাত্র ফোদাইবিয়ার যুদ্ধে রসুল্লাহ সাল্লু আলিহিবুসলামের সাথে অংশগ্রহণকারী সাহাবাদের সংখ্যা কোনো হাদিসে চোদ্দশো কোন হাদিসে পনেরোশো আবার কোনো হাদিসে তেরোশোর কথা উল্লেখ আছে আসলে সংখ্যা কত এই প্রশ্নের জবাবে আল্লামা কিরমানি রহমতুল্লাহ আলী বলেছেন যারা বৃদ্ধ যুবক ও কিশোর সকলকে গণনা করেছেন তারা বলেছেন পনেরোশো আর যারা বৃদ্ধ ও যুবকদেরকে গণনা করেননি তারা বলেছেন চোদ্দশ আর যারা শুধু বৃদ্ধদেরকে গণনা করেছেন তারা বলেছেন তেরোশো মূলত এই কথার মধ্যে কোনো সংঘাত নেই এর জবাবে আল্লামা নবী রহমতুল্লাহ আলী বলেছেন সাহাবাদের সংখ্যা চোদ্দোশর কিছু বেশি ছিল কেউ ভগ্নাংশ সহ পনেরোশো উল্লেখ করেছেন আবার কেউ ভগ্নাংশ বাদ দিয়ে চোদ্দোশ বর্ণনা করেছেন আর যারা তেরোশো উল্লেখ করেছেন মূলত তাদের সংখ্যা জানা ছিল না হাদিস তিন হাজার আটশো সাতচল্লিশ সলদ ইবনু মোহাম্মদ রহমেতুল্লাহ আলিহির সনদে কতদা রহমতুল্লাহ আলিহ থেকে বর্ণিত তিনি বলেন আমি সাঈদ ইবনু মুসাইব রদিউল্লাহ তালাহ আনহুকে বললাম আমি শুনতে পেয়েছি যে জাবির ইবনু আবদুল্লাহ রদিউল্লাহ আনহু বলতেন তারা হুদাই বিয়ার যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের সংখ্যা চোদ্দো শ ছিল সাঈদ রদিউল্লাহ তাল আনহু আমাকে বললেন জাবির রদিউল্লাহ তাল আনহু আমাকে বর্ণনা করেছেন যে হুদাই বিয়ার যুদ্ধে যারা নবী সাল্লাহ হিবসাল্লামের হাতে বাই আত গ্রহণ করেছিলেন তাদের সংখ্যা ছিল পনেরোশ আবু দাউদ কুর্রার রহমেতুল্লাহ আলিহির মাধ্যমে কতদা রহমতুল্লাহ আলী থেকে অনুরূপ বর্ণনা করেছেন মোহাম্মদ ইবনু বসর রহমতুল্লাহ আলীহ ও অনুরূপ বর্ণনা করেছেন আবু দাউদ রহমতুল্লাহ আলী অন্য সনদে শোবা রহমতুল্লাহ আলীহ থেকেও অনুরূপ বর্ণনা করেছেন হাদিস তিন হাজার আটশো আটচল্লিশ আলী রহমতুল্লাহ আলীহীর সনদে জাবির ইবন আবদুল্লাহ হরদিয়াল্লাহ তা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লু আলীহি ওসাল্লাম হুদাই বিয়ার যুদ্ধের দিন আমাদেরকে বলেছেন পৃথিবীবাসীদের মধ্যে তোমরাই সর্বোত্তম সেদিন আমরা ছিলাম চোদ্দ আজ আমি যদি দেখতাম তাহলে আমি তোমাদেরকে সে বৃক্ষ স্থানটি দেখিয়ে দিতাম আমেস রহমতুল্লাহ আলী হাদিসটি সালিম রহমতুল্লাহ হির মাধ্যমে জাবিরদাল্লাহ আনহু থেকে সুফিয়ান রহমেতুল্লাহ আলীহির অনুরূপ বর্ণনা করেছেন অর্থাৎ হুদাই বিয়ার সন্ধির দিন সাহাবিদের সংখ্যা ছিল শ অবৈধুল্লাহ ইবনু মুআ রহমতুল্লাহ আলীহির সনদে আবদুল্লাহ ইবনু আবু আউফার আউফারদলাহ তাল আনহুমা থেকে বর্ণনা করেন যে গাছের নিচে বাই গ্রহণকারীদের সংখ্যা ছিল তেরোশ সৈন্যদের মধ্যে আসলাম গোত্রের সাহাবিগণের সংখ্যা ছিল মোহাজিরগণের মোট সংখ্যার এক অষ্টমাংশ হাদিস তিন হাজার আটশো ঊনপঞ্চাশ ইব্রাহিম মুসা রহমেতুল্লাহ আলিহির সনদে কাইস রহমেতুল্লাহ আলীহ থেকে বর্ণিত যে তিনি হুদাইবিয়ার সন্ধির দিন বৃক্ষের নিচে বায়াত গ্রহণকারী সাহাবি মির্দাস আসলামীকে বলতে শুনেছেন যে পণ্যবান লোকদেরকে একের পর এক উঠিয়ে নেওয়া হবে এরপর অবশিষ্ট থাকবে খেজুর ও জবের ছালের মতো কতিপয় নিম্ন স্তরের লোক যাদের কোনো পড়ুয়া আল্লাহ করবেন না হাদিস তিন হাজার আটশো পঞ্চাশ আলী ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আলী সনদে মারওয়ান এবং মিসওয়ার ইবন তালে আনহমা থেকে বর্ণিত তারা উভয়ই বলেছেন যে হুদাই বিয়ার বছর নাবী আলী আলিহসাল্লাম এক হাজারেরও অধিক সাহাবিকে সঙ্গে নিয়ে মদিনা থেকে যাত্রা করলেন জুল হলিফা নামক স্থানে পৌঁছে তিনি কুরবানির পশুর গলায় তিলাদা বাঁধলেন কুরবানির পশুর কুজ কাটলেন এবং সেখান থেকে ইহরাম বাঁধলেন বর্ণনাকারী বলেন এ হাদিস সুফিয়ান থেকে কতবার শুনেছি তার সংখ্যা আমি নির্ণয় করতে পারছি না পরিশেষে তাকে বলতে শুনেছি জুহুরি থেকে কোরবানির পশুর গলায় ইলাদা বাধা এবং ইশাহার করার কথা আমার স্মরণ নেই রাবি আলী ইবন আবদুল্লাহ বলেন সুফিয়ান এই কথা বলে কি বুঝাতে চেয়েছেন তা আমি জানি না তিনি কি এই কথা বলতে চেয়েছেন যে জুহুরি থেকে ইশাহার ও ইলাদা কথা তার স্মরণ নেই না পুরা হাদিসটি স্মরণ না থাকার কথা বলতে চেয়েছেন